কাল চলে চলে গেছে, আজকে বাপিও চলে গেছে, ঘর বাড়ি পুরো ফাঁকা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের দি ক্রিয়েটিভ মম চ্যানেলে আমরা একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। আজ মঙ্গলবার, আজ সকাল থেকে আমার রান্নাঘরে যুদ্ধ শুরু, তো ওই জন্যই বুঝতে পারছো সকালবেলা এসেই রান্নাঘরে খুন্তি নিয়ে নাড়াচাড়া শুরু হয়ে গেছে। আর রান্নাঘরে ঢুকে না হাত পা যেন আর চলতে চাইছে না, মানে অনেকটা দিন মানে গ্যাপের পর যখন আবার নতুন করে শুরু হয় না, সেই দিনটা কিন্তু স্পিডটা ঠিক সেই আগের মতো আসে না, মানে সেটা মানে রান হতে বেশ অনেকটা সময় লেগে যায়। আমাকে দেখেই বুঝতে পারছো নড়ি কি চড়ি, চড়ি কি নড়ি, এরমভাবেই কাজকর্ম সকালে চলছে। কিন্তু একটা টেনশনও কাজ করছে, সময় মতো হবে তো? মা সবসময় বলতো লঙ্কাকে সবসময় চিড়ে তেলের মধ্যে দিবি, তাহলে লঙ্কা ফাটে না। কিছু কিছু বেয়াদব লঙ্কা আছে, যতই চিড়ে টুকরো টুকরো করে দাও না কেন, তেলে দেওয়া মাত্রই চিটপিট চিটপিট করে ফেটে উঠবে, দেখো অবস্থা। তো যাই হোক, আমি লাউটা মানে লকি লকি রান্না হচ্ছে আজকে, অনেক দিন পর লকিটা আনা হয়েছে আমাদের, তো লকিটা খেতে আমার খুবই ভালো লাগে। আর লকিকে যে মানে লকি মানে লাউ লাউ লাউকে যেভাবে খুশি রান্না করো না কেন, দারুণই লাগে খেতে। তো আমি সিম্পল টমেটো, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জাস্ট সিম্পলভাবেই তৈরি করেছিলাম। কয়েকটা দিন ছুটি পাওয়ার পর আজ একবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, রান্না বান্না টিফিন সব দৌড়ে দৌড়ে সকালবেলা শেষ করা মানে বিশাল চাপ। ছেলেকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে চলে এসেছি বাড়িতে, আর এই যে একটা গাছ দেখছো, এই গাছটা সকালবেলা বাপিনের একটা হ্যাবিট আছে, রোজ মর্নিং ওয়াকে বেরোয়, তো মর্নিং ওয়াকে গিয়ে কয়েকটা গাছ আমার জন্য নিয়ে এসছে। এই একটা গাছ এনেছে আর একটা পাতাবাহার গাছ এনেছে, তো গাছগুলো যেহেতু তুলে এনেছে সেই জন্য সঙ্গে সঙ্গে লাগিয়ে না দিলে গাছগুলো নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে এই টপটা খালি ছিল আমি লাগিয়ে দিলাম। আর রীতিমতো দেখো এখন প্রায় দুপুর একটার কাছাকাছি, বাপি খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়েছে, বাড়ির জন্য রওনা দিয়ে দিচ্ছে, ব্যাস ঘর আমার সব ফাঁকা হয়ে গেল, আবার সবাই যার মতো চলে যাচ্ছে, আর আমি আর কি করি, এই গাছপালা ঘর বাড়ি ডোডো বাবাই এদেরকে নিয়েই এখন সময় কাটবে আমার। তো ঘরটা তো পুরো ফাঁকা ফাঁকা, মন বসছে না, তো কী করবো ভাবছি ভাবছি ভাবছি। হ্যাঁ, এদেরকে তো অনেক দিনই দেখিনি, মানে মাসখানেক হলো ওদের দিকে চোখই পড়ে না আমার, তো ভাবলাম আজকে ওদেরকে একটু খাওয়ার দাওয়ার দিই। আমরা তো পুজোতে ঘুরছি টুরছি ভালো মন্দ খাচ্ছি দাচ্ছি, ওদেরও তো একটু খাওয়া দাওয়া দিতে হবে, তো সেই জন্য চলে এসছি। আর ডেনশা কবে থেকেই বলে যাচ্ছে ওদেরকে একটু খেতে দাও খেতে দাও খেতে দাও, আমার আর সময় হচ্ছে না। তো যাই হোক, সেই কারণে আজকে একদম রেডি করে নিয়ে চলে এসছি একদম টেস্টি টেস্টি খাওয়ার ওদের জন্য। কাল বড় ছেলে চলে গেছে, আজকে বাপিও চলে গেল, মোটামুটি ঘর একদম ফাঁকা। আমি আর বাবাই এখন, বাবাই স্কুল থেকে চলে এসছে, ওকে খেতে টেতে দিলাম, এখন গাছদের সঙ্গে একটু সময় কাটাচ্ছি, অনেকদিন ওদের সঙ্গে কোনো সময় কাটানো হয়নি, পুজোর তাড়াহুড়ো মানে এক মাস তো ওদের দিকে একদম দেখাই হয়নি কোনো রকম, আজকে একটু একটু করে আবার ওদের খেয়াল রাখা শুরু করেছি। তো এই জন্য এটা হচ্ছে ভার্মিকম্পোস্ট, তাই হবে হয়তো, ঠিকই বললাম। তো এটা ডেনশা বের করে রেখে গেছিলো বলে মানে সময় হচ্ছিলো, অ্যাকচুয়ালি সার টারগুলো ওই দেয় গাছে, আর আমার অত আমি জল ঢল দিই এমনি গাছপালা লাগাই এটা ঠিক আছে, সারের ব্যাপারটা আমি ওর উপরই ছেড়ে দিই, ওই দেয় বেশিরভাগ, তো কদিন সময় একদমই পাচ্ছে না, সেজন্য বলো তুমি সারগুলো একটু দিয়ে দিও গাছে। তো ওই জন্য আমি এখন বিকেলবেলা একটু ওদের সাথে সময় কাটাচ্ছি, আর এই যে ছাদ ভর্তি সব রয়েছে চারিদিকে এগুলো তুলে নিয়ে যেতে হবে, আর বাইরের আকাশটা দেখো সূর্যিমাও চলে গেছে, অস্ত প্রায় যায় যায় এরকম অবস্থা আর কি। পরে গল্প করবো, আগে কাজটা মিটিয়ে নিই নাহলে অন্ধকার হয়ে যাবে।
সারগুলো দিয়ে দেওয়ার পর গাছগুলোকে মানে আশপাশটা ভালো করে একটু মাটিগুলোকে খুঁচিয়ে দিতে হবে, কারণ না মানে মাটিটা তো মানে থাকতে থাকতে তো শক্ত হয়ে যায় আর সারগুলো ঠিক সেভাবে ভেতর পর্যন্ত যাবে না, সেই কারণে একটু খুঁচিয়ে দিয়ে জল দিয়ে দিলে সারগুলো একদম গাছের ভিতর পর্যন্ত মানে রুট পর্যন্ত পৌঁছে যাবে খুব সহজে। তো এই জন্য সমস্ত গাছগুলোকে আমি একটা খুঁড়ুনি বলি, আমি যাই হোক কী বলে আমি ঠিক জানি না, আমি তো খুঁড়ুনি বলি, খুঁড়ুনি দিয়ে কুচে কুচে গাছের চারপাশটা পরিষ্কার মানে ছোটো ছোটো ঘাসগুলো ছিল সেগুলো পরিষ্কার করে দিলাম আর একটু মাটিগুলোকে লুজ করে দিলাম। তাতে এই গিয়ে পড়াশোনা শেষ হলো, খাওয়া দাওয়া শেষ হলো, সব শেষ হলো, রাতের সমস্ত কাজ শেষ হলো, আর বাইরে মনে হয় নেমেছে জোরে বৃষ্টি, বৃষ্টি 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 আর ছেড়ে আমাদের যাবে না, ভালো লাগে না সারাদিন এই বৃষ্টি। সকালবেলা এক পশলা হয়ে গেল বৃষ্টি, ছাদে জামা কাপড় শুকোতে দিতে যেতে পারছিলাম না, ওয়েট করে করে 12টার দিকে বৃষ্টিটা মানে হালকা হলো, তারপরে আমি গিয়ে তোমার জামা কাপড় মেললাম, 12টার পর মেললাম, মানে মেঘ ডাকছে গ্রুম গ্রুম হচ্ছে এই নামে সেই নামে করে করে 12টার দিকে গিয়ে নামলো, তারপরে এই এখনও আবার নেমে পড়েছে মুষলধারে। কী অবস্থা বলে, এত যদি বৃষ্টি হয় তাহলে তো মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে আর কি, এই হচ্ছে ব্যাপারে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন গুড নাইট বলতে হবে আর এটাও ঘুমোবে, কেননা আবার এখন স্কুল রয়েছে না। চলো আজকের ব্লগটা এখানে এড করছি, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা করবো, ততক্ষণের জন্য আমার সাথে থেকো পাশে থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা করোনি আর কি, আর যারা করেছো তাদের তো অনেক অনেক থ্যাংক ইউ। চলো আজকের মতো ব্লগটা এখানে এড করছি, টাটা, গুড নাইট।